আগামী তিন বছর বিদেশি দায় দেনার দিকে নজর রাখতে হবে এই পরামর্শ দিলেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিটির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য আজ সাংবাদিকদের সঙ্গে এক অনলাইন আলাপচারিতায় তিনি এ কথা বলেন তার মতে অভ্যন্তরীণ উৎস থেকে তুলনামূলক বেশি সুদে ঋণ নেওয়ার প্রবণতা বেড়েছে গত তিন বছরে অভ্যন্তরীণ ও বিদেশি এই দুই উৎস থেকেই ঋণ নেওয়া বেড়েছে আবার বিগত দুটি জাতীয় নির্বাচনের আগের বছর নির্বাচনের বছর ও পরের বছর ঋণ নেওয়ার প্রবণতা বেড়েছে দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন বহুপক্ষীয় উৎসের বদলে দ্বিপক্ষীয় উৎস থেকে বেশি ঋণ নিচ্ছে অথচ পাইপলাইনে ৫০ বিলিয়ন ডলারের মতো সাশ্রয়ী ঋণ ব্যবহার করতে পারছি না পারমাণবিক বিন্দুকে বিদ্যুৎ কেন্দ্র করতে চান এইটার অর্থ কি কেউ আপনাকে দিবে এটা কি আপনার ওয়ার্ল্ড ব্যাংক এডিবি কি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার টাকা দিবে দিবে না তার মানে হলো আপনি এমন ধরনের প্রকল্প নিচ্ছেন যে প্রকল্পের জন্য আপনার উচ্চ মূল্যে সুদ নেওয়া অবশ্যম্ভাবী হয়ে মানে ব্যয়বহুল উৎস থেকে নেওয়াটা অবশ্যম্ভাবী হয়ে উঠছে